উপস্থিত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে প্রত্যেকটি শুধু কালী মন্দির হোক প্রত্যেকটি শুধু নাগরিক কেন্দ্রের কাছে গৌরী সার্বজনীন কালী মন্দির ট্রাস্টি কমিটির পক্ষ থেকে একান্ত অনুরোধ আপনারা আমাদের সঙ্গে এই বন্যাটা শোভাযাত্রায় উপস্থিত থেকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজ স্বামী বিবেকানন্দের 157তম জন্মশতবার্ষিকী উপলক্ষে গৌরীপুর সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে এক বন্যাটে শোভাযাত্রা শুরু হতে চলেছে। অঞ্চলের প্রত্যেকটি শুধু নাগরিক বৃন্দের কাছে গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্টি গৌরীপুর সার্বজনীন কালী মন্দির এবছর আমাদের মহাপুরুষ যিনি প্রথম আমাদের ভারতবর্ষের আইডেন্টিটি সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দিয়েছিলেন, ভারতবর্ষে ন্যাশনালিজম প্রথম গ্রো ওনার মাধ্যমে হয়েছে, ভারতবর্ষ বলে যে একটি কলোনিয়াল একটি শাসন ব্যবস্থা ছিল তার সেই শাসন ব্যবস্থার কে মানে আমাদের হিন্দুইজম যে একটা প্রভাব বিস্তার করার জন্য উনি প্রথম সারা বিশ্বের কাছে উনি এই আমাদের ইয়ের দূত হিসাবে সমস্ত ইয়ে পাঠিয়ে দিয়েছিলেন। ওনার থেকে যে ডিভাইন পাওয়ার যে আছে সেই ডিভাইন পাওয়ার যে উনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন সেটা আমরা বিবেকানন্দ প্রথম সারা বিশ্বে এই প্রচারটা করেছিলেন, উনি প্রথম বেলুড় মঠ স্থাপন করেছিলেন। আমরা গৌরীপুর সার্বজনীন কালী মন্দির থেকে আজকে ওনার 157তম জন্মদিবস পালন করছি। আমরা প্রথমে এখান থেকে মন্দির থেকে আমাদের কম্পিউটার সেন্টারের ছাত্রছাত্রীরা এবং আমাদের এলাকার সমস্ত বাসীরা মিলে আমরা শুরু করছি একটি পদযাত্রা। এই পরিক্রমা আমরা এলাকার মধ্যে পরিভ্রমণ করব। আমরা আমাদের 15 নম্বর ওয়ার্ড আমাদের 4 নম্বর ব্লকের পুরো এলাকা এবং 15 নম্বর ওয়ার্ড দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে আমরা সেটা পরিক্রম করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম সম্প্রদায় সকলকে নিয়ে আমরা এই র্যালি আজকে শুরু করেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই র্যালি শুরু হয়ে যাবে। আমরা মহান পুরুষকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের এই প্রোগ্রাম শুরু করব। আজকের দিনে প্রথম আপনাকে ঘোষণা করতে চাই এই মন্দিরে যে ব্যবস্থা রয়েছে দুপুরে যে অন্নভোগের ব্যবস্থা আছে সেই অন্নভোগ, তাছাড়াও আমরা দুপুরে আহারের ব্যবস্থা আছে 40 টাকা কুপন দিয়ে আহার করা হয়। তাছাড়াও আমরা ঠিক করেছি এই আগামী রবিবার থেকে আমরা শুরু করব সমস্ত গরিব দুস্থ অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য বসে খাওয়ার ব্যবস্থা, এটা আমাদের আজকের পরিকল্পনা। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে সকল ভক্তরা আমাদের সহযোগিতা করছেন, আশা করব ভবিষ্যতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমার নাম হচ্ছে অশোক দে, সম্পাদক গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্ট।